এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, ঘরটা কিরকম থেকে কিরকম করলাম। হাই গাইজ, আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখছেন আমার ঘর, ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো আজকের দাদাদেরই কিছু স্কিল দেখাবো যেটা এই ঘরটার হুলিয়া পুরো চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং স্কিপ না করে পুরোটা দেখুন। ফাইনালি আমাদের ঘর প্রায় কমপ্লিট হলো, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ লাগলো কমপ্লিট হতে। তো ভিতরটা কিরকম সেট আপ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলে আসুন। তো গাইজ, এই হচ্ছে আমাদের ভিতরের লুক, দেখে অবশ্যই করে কমেন্টে জানাবেন ভিতরটা কেমন হয়েছে। একদম টিনের ঘর ছিল, সেখান থেকে এত সুন্দর একটা ডেকোরেশন করে একটা একটা ঘর তৈরি করেছি।
এদিকটায় আমাদের রয়েছে ছেলেদের হাতের বালা এবং কানের দুল, তাছাড়া অন্যান্য ওয়ালেট ফোয়ালেট এইসব, এছাড়া রয়েছে আমাদের কাছে গার্মেন্টস, এবং এদিকটায় রয়েছে আমাদের কম্পিউটার সেট আপ, ওদিকটায় জামা প্যান্ট দেখছেন, এদিক দিয়ে শার্ট সব ঝুলানো। এবং এই যে হলো উপরের ডেকোরেশন, উপরের ফল সিলিংয়ের কাজ, যেই কাজটা করেছে যে দাদা করেছে দারুণ কাজ করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো গাইজ আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। ঘরটা কীরকম থেকে কীরকম করলাম, তো এখানে এই ব্লগটা শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ব্লগের সাথে। ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।